হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইন্দিরা গান্ধী কৃষি বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে একটি নিয়োগের বিজ্ঞপ্তি বেড়েছে যেখানে আপনি ক্লাস টুয়েলভ এবং গ্র্যাজুয়েশন পাস করা থাকলে আপনি আবেদন করতে পারবেন তো এর জন্য কতগুলি শূন্যপদ রয়েছে কীভাবে আবেদন করবেন কোন ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে সমস্ত কিছু আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব তার জন্য ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তাছাড়া আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিয়ে অল অপশনটি সিলেক্ট করবেন যখনই আমি ভিডিও আপলোড করব তখনই কিন্তু সবার প্রথমে আপনি ভিডিও পেয়ে যাবেন ঠিক আছে তো সবার প্রথমে আমরা অফিসিয়াল নোটিশটি দেখে নেব বন্ধুরা এটি হচ্ছে অফিসিয়াল নোটিশ ইন্দিরা গান্ধী কৃষি বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে জারি করেছে পনেরো পাঁচ দু ঠিক আছে মে মাসের পনেরো তারিখে কিন্তু এই নোটিশটি জারি করেছে আর এখানে আবেদন করার শেষ তারিখ হচ্ছে জুন মাসের তিরিশ তারিখের মধ্যে আপনি আবেদন করতে পারবেন এখানে কিন্তু তিনটি পোস্টে নিয়োগ করা হচ্ছে একটি হচ্ছে প্রয়োগশালা টেকনিশিয়ান অর্থাৎ ল্যাব টেকনিশিয়ান এবং অ্যাসিস্ট্যান্ট পদেও কিন্তু নিয়োগ করা হচ্ছে তার সঙ্গে ফিল্ড এক্সটেনশন অফিসার পদেও কিন্তু নিয়োগ করা হচ্ছে এখানে ল্যাব টেকনিশিয়ানের ক্ষেত্রে টোটাল বারোটি শূন্যপদ রয়েছে এবং অ্যাসিস্টেন্ট পদে বারোটি শূন্যপদ রয়েছে এছাড়া ফিল্ড এক্সটেনশন অফিসার ক্ষেত্রে বারোটি শূন্যপদ রয়েছে টোটাল কিন্তু ছত্রিশটি শূন্যপদ ল্যাব টেকনিশিয়ানে আবেদন করতে গেলে শিক্ষাগত যোগ্যতা কী বলেছে যে বিএসসি পাস করে থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তার সঙ্গে কিন্তু ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস থাকতে হবে আপনি যদি বিএসসি এগ্রিকালচার অথবা গার্ডেনিং অথবা এগ্রিকালচার বায়োটেকনোলজি নিয়ে পাস করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন তাছাড়া বিটেক এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং নিয়ে পাস করে থাকলে আপনি আবেদন করতে পারবেন ন্যূনতম দ্বিতীয় শ্রেণী মেয়ে স্নাতক উপাধি এবার অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করতে গেলে শিক্ষাগত যোগ্যতা টুয়েলভ পাস করে থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন কিন্তু তার সঙ্গে আপনাকে ডাটা এন্ট্রি অপারেটারে আপনাকে এক বছরের সার্টিফিকেট থাকতে হবে ঠিক আছে তাছাড়া হিন্দি টাইপিং পাঁচ হাজার কি ডিপ্রেশন পার আওয়ার স্পিড থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন তো এবার ফিল্ড এক্সটেনশন অফিসারের ক্ষেত্রে আপনি গ্র্যাজুয়েশন পাস করে থাকেন ইন এগ্রিকালচারে এবং গার্ডেনিং হর্টিকালচার নিয়ে যদি পাস করে থাকেন গ্র্যাজুয়েশন তাহলে অবশ্যই আবেদন করতে পারবেন তো এবার এখানে আবেদন করতে গেলে আপনার বয়স হতে হবে আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে তাছাড়া গভর্নমেন্ট রুলস অনুযায়ী এস সি এস টি এবং মহিলা প্রার্থীরা কিন্তু ছাড় পেয়ে যাবে তো এখানে আবেদন করতে গেলে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তার জন্য যে ওয়েবসাইট দেওয়া আছে আইজি কে ভি ডট ডট এনআইসি ডট ইন তো এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তো অনলাইনে আবেদন করতে গেলে জেনারেল এবং ও বিসিদের ক্ষেত্রে ছশো টাকা এবং দের ক্ষেত্রে তিনশো টাকা আবেদন ফি লাগবে তো যারা আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই আবেদন করে নেবেন কিন্তু আবেদন করার আগে অবশ্যই নোটিশটিকে ভালো করে পড়ে নেবেন এই নোটিশটিকে ডাউনলোড করতে গেলে আপনাদের কি করতে হবে আপনাদের ফোনে যে কোনো ব্রাউজারে সার্চ করবেন আইজিএউ ডট এডু ডট ইন ঠিক আছে ডাব্লু ডাব্লিউ ডাব্লিউ ডট ডট এডু ডট ইন লেখে সার্চ করলে এইরকম একটি ওয়েবসাইট চলে আসবে ইন্দিরা গান্ধী কৃষি বিশ্ববিদ্যালয় আদিকে একটু লক্ষ্য করুন রিক্রুটমেন্ট ভ্যাকেন্সি অ্যান্ড ওয়ার্কিং ইন্টারভিউ এখানে আপনাকে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার পর যে পেজটি ওপেন হয়ে যাবে তো এখানে কিন্তু রয়েছে সেই নোটিশটি এখানে ক্লিক করলে আপনার সরাসরি সেই নোটিশটিকে কিন্তু ডাউনলোড করতে পারবেন তো অনলাইনে আবেদন করতে গেলে আপনাকে আইজি কেভি এমআইএস ডট সিজি ডট এনআইসি ডট ইন লেখে সার্চ করবেন যে কোনো ব্রাউজারে আপনাদের ফোনের থেকে ঠিক আছে সার্চ করার পর এই পেজটি চলে আসবে তারপরে এইখানে দেখতে পাচ্ছেন রিক্রুটমেন্ট একটি অপশন রয়েছে সেখানে আপনাকে ক্লিক করতে হবে তো ক্লিক করার পর কিন্তু আবেদন করার জন্য পেজটি চলে এসেছে তো এখানে যদি আপনি ল্যাব টেকনিশিয়ান এবং ফিল্ড এক্সটেনশন অফিসার পদের ক্ষেত্রে যদি আপনি আবেদন করতে চান তাহলে এখানে ক্লিক করবেন ঠিক আছে তো এর জব লোকেশন কোথায় হবে ছত্রিশ তাছাড়া এখানে ছত্রিশগড়ের বাসিন্দারা কিন্তু আবেদন করতে পারবে চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিয়ে অল অপশনটি সিলেক্ট করবেন তো ভিডিওটিকে এখানেই শেষ করছি ফিরবো পরে একটি নেক্সট আপডেটে এখন বাড়িতে থাকুন